গত 30 জানুয়ারি রাজধানীর উত্তরায় একটি পার্টিতে বন্ধুর সাথে অতিরিক্ত মদ্যপানের পর মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরে তার আরেক বন্ধু আরাফাতেরও মৃত্যু হয়। এই ঘটনায় মৃত ছাত্রীর বাবা তার বন্ধুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পাঁচ দিন পর মামলার অন্যতম আসামি নেহাকে বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজকে সর্বশেষ নেহা গ্রেপ্তার হয়েছে আজিমপুর নবাবগঞ্জ থেকে। আমরা নেহার কাছ থেকে যাবতীয় তথ্য শুনব, আসলে ঘটনাটা কি ঘটেছে। নেহার ফোন থেকে পাওয়া নানা ছবি ও তথ্য বিশ্লেষণ করে পুলিশ দাবি করছে, পার্টি আয়োজন ও তাতে অংশগ্রহণ করাই ছিল নেহা ও তার বন্ধুদের পেশা। 30 জানুয়ারি রাতে উত্তরায় যে পার্টি হয় তার আয়োজকও ছিল নেহা ও আরাফাত। আরাফাত এবং নেহা এই পার্টিটা অ্যারেঞ্জ করেছিল। নেহা এবং আরও যারা ছিল তাদের কাজই ছিল প্রতি রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিজাত এলাকায় পার্টিতে অ্যাটেন্ড করা এবং নাচ গান করা, এটা তাদের পেশা ছিল এবং সেই পেশার ছিল এবং তার মোবাইলেও কিন্তু আমরা সেই ধরনের প্রমাণ পেয়েছি। পুলিশ জানায় মারা যাওয়া ছাত্রীর সাথে গ্রেপ্তার হওয়া রায়হানের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতেই দুজনের শারীরিক সম্পর্কও হয় আর বিষাক্ত মদ পানেই ওই ছাত্রী ও আরাফাতের মৃত্যু হয়েছে। রায়হানের সাথে মাদুরীর একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, সম্পর্কের ভিত্তিতে তাদের মাঝে মাঝে তাদের মধ্যে মেলামেশা ছিল। কিন্তু ওই দিন যে ঘটনাটি ঘটেছে সেটা এরা পাঁচ বন্ধু বান্ধব মিলে তার একটা পার্টি আয়োজন করেছিল উত্তরা একটা রেস্টুরেন্টে, ব্যাম্বু রেস্টুরেন্টে। বিষাক্ত মদের কারণেই মূলত এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় দায়ের করা ধর্ষণ ও হত্যা মামলার সব আসামি গ্রেপ্তার হয়েছে। সবগুলো ফরেন্সিক রিপোর্ট পেলে পুলিশ মামলার চার্জশিট দেবে বলেও জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।